যে কোনো ধরনের VPN ব্যবহার করার পূর্বে এই ভিডিওটি অবশ্যই একটানা দেখবেন, কারণ VPN সম্পর্কে এই ভিডিওটি থেকে এমন কিছু গুরুত্বপূর্ণ তথ্য পাবেন যেগুলো হয়তো এর আগে আপনি কোথাও জানতে পারেননি। তো শুরুতেই বলি কেন VPN ব্যবহার করবেন। তো আপনারা অলরেডি কম বেশি সবাই জানেন যে যখন কোনো দেশে বিভিন্ন ওয়েবসাইট ব্লক করা থাকে সরকার কর্তৃক, সেই সব ওয়েবসাইট ভিজিট করার জন্য মানুষ VPN ব্যবহার করে থাকে। তো এগুলো ছাড়াও VPN ব্যবহার করার আরও বেশ কিছু কারণ রয়েছে। তো সেই কারণগুলো যদি আপনি জানতে চান তাহলে এই ভিডিও ডিসক্রিপশনে একটি ব্লগ পোস্টের লিঙ্ক রয়েছে, আপনি যদি সেই লিঙ্কটি ওপেন করেন তাহলে একটি এরকম পোস্ট চলে আসবে। তো এই পোস্টের সাথে দেখতে পাচ্ছেন VPN কি, কেন VPN ব্যবহার করবেন, তার পাঁচ কারণ দেখুন। এই লিঙ্কের উপরে চাপ দিলেই একটি পোস্ট ব্লগ পোস্ট চলে আসবে, সেই পোস্টের থেকে আপনি VPN কেন ব্যবহার করবেন, কি কি কারণে ব্যবহার করবেন, কেন ব্যবহার করবেন না, সাবধানতা ইত্যাদি সকল বিষয়গুলো জানতে পারবেন। তো ভিডিওটি সংক্ষিপ্ত করার জন্য আমি আর সেই ব্যাপারগুলোতে বিস্তারিত যাচ্ছি না। এই ভিডিওটি থেকে আপনি এখন জানতে পারবেন যে সেরা VPN কোনটি হবে আপনার জন্য ফ্রিতে। তো অনেকেই এখন VPN টাকা দিয়ে কিনে ইউজ করা শুরু করেছে, কারণ ফ্রি VPN অনেক সময় ঠিকঠাক মতো কাজ করে না। তবে VPN কেন ব্যবহার করবেন না সেই বিষয়ে আমি একটু বলিনি। আপনাদের মধ্যে হয়তো অনেকেই আছেন যারা গুগল অ্যাডসেন্স বা বিভিন্ন ফ্রিল্যান্সিং মার্কেট প্লেসে কাজ করেন। তো আপনি যদি VPN ব্যবহার করে এইসব মার্কেট প্লেসে লগ ইন করেন তাহলে কিন্তু আপনার অ্যাকাউন্টটি ব্যান হয়ে যেতে পারে। সেই ক্ষেত্রে আপনি বুঝতেই পারছেন শুধুমাত্র যে সকল ওয়েবসাইটগুলো ব্লক করা রয়েছে, যদি আপনি সেই সকল ওয়েবসাইটগুলোতে VPN ব্যবহার করতে পারতেন আর অন্য সকল ওয়েবসাইটে VPN না ব্যবহার করেন তাহলে আপনার জন্য অবশ্যই ব্যাপারটা সেফ হবে। যেমন ধরুন এই মুহূর্তে আমাদের দেশে ফেসবুক বন্ধ করা রয়েছে বা স্পিড লিমিট করা রয়েছে। আপনি যদি চান যে শুধুমাত্র ফেসবুক যখন ব্যবহার করবেন তখন VPN অটো কানেক্ট হয়ে যাবে, আর যখন অন্যান্য ওয়েবসাইট ব্যবহার করবেন তখন আপনি আর কোনো VPN ব্যবহার করবেন না। যদি এইরকম আপনি স্বয়ংক্রিয়ভাবে ইউজ করতে চান আপনার ব্রাউজারে তাহলে এই কাজটা কীভাবে করবেন সেটা আমি এখন বলি। তো আপনার কম্পিউটারে যদি গুগল ক্রোম ব্রাউজার থেকে থাকে তাহলে গুগল ক্রোম ব্রাউজারের জন্য সেরা VPN কোনটি হবে সেটা ভিডিও ডিসক্রিপশনে যে লিঙ্ক রয়েছে সেই লিঙ্কটা ওপেন করলে দেখতে পাবেন যে এই যে কয়েকটা প্যারার পরে দেখতে পাবেন যে গুগল ক্রোমের জন্য সেরা 10টি VPN এক্সটেনশন। যদি আপনি এই পোস্টটা ওপেন করেন তাহলে এইরকম একটি পোস্ট চলে আসবে। তো এখান থেকে 7 নম্বর VPN যেটা আছে ব্রাউসেক VPN, এটা আমি আমার গুগল ক্রোম ব্রাউজারে ব্যবহার করে থাকি। এই VPNটি ফ্রিতে ব্যবহার করা যায়। এবং এই VPN এর সব থেকে গুরুত্বপূর্ণ যে একটি ফিচার রয়েছে সেটা হচ্ছে কোন কোন ওয়েবসাইট ভিজিট করার সময় অটোমেটিক্যালি VPN অন হয়ে যাবে সেটা আপনি বলতে পারবেন, এবং কোন কোন ওয়েবসাইট ভিজিট করার সময় কখনোই VPN কানেক্ট হবে না আপনি সেটা বলতে পারবেন। তো বুঝতেই পারছেন এই VPNটি আপনার জন্য খুবই কার্যকরী হবে। তো এই লিঙ্কে চাপ দিয়ে এই VPNটি আপনার ব্রাউজারে ইনস্টল করে নিন। ইনস্টল করা হয়ে গেলে গুগল ক্রোমের এই যে এখানে যে এক্সটেনশনের উইন্ডো আছে এখানে চাপ দিলে আপনি এখান থেকে সকল VPN গুলো দেখতে পাবেন। তো দেখতে পাচ্ছেন যে ব্রাউসেক VPN বাই ডিফল্ট এখানে নাও থাকতে পারে আপনার এই তালিকার মধ্যে, তাহলে আপনি এখান থেকে যদি পিন আইকনে চাপ দেন তাহলে ব্রাউসেক VPNটা এখানে চলে আসবে। তো আপনি দেখতে পাচ্ছেন যে আমি এখন অর্ডিনারি IT এর ওয়েবসাইটে আসি এবং VPN দেখতে পাচ্ছেন যে এখানে কানেক্ট করা নেই। দেখতে পাচ্ছেন যে এখানে এখন চাপ দিলে এটা কানেক্ট হবে। যদি আমি এখানে ফেসবুকে আসি দেখতে পাচ্ছেন যে অটোমেটিক্যালি VPN এখানে কানেক্ট করা আছে, এবং দেখতে পাচ্ছেন যে এখানে সিঙ্গাপুরে SG মানে সিঙ্গাপুরে VPNটা কানেক্ট হয়ে আছে। মানে বিষয়টা অনেক মজার না, আমি অন্য ওয়েবসাইট ব্যবহার করছি কোনো VPN কানেক্ট করে নাই, বাট যখন আমি ফেসবুকে যাচ্ছি স্বয়ংক্রিয়ভাবে দেখতে পাচ্ছেন যে এখানে VPN কানেক্ট হয়ে যাচ্ছে। তো আপনার এই ব্রাউসেক VPN এক্সটেনশনটা দিয়ে এই কাজটা কীভাবে করবেন অন্যান্য ওয়েবসাইটের ক্ষেত্রে চলুন আমরা এবার সেই ব্যাপারগুলো দেখি। তো আপনার এই VPN এক্সটেনশনের উপরে চাপ দেওয়ার পরে দেখতে পাচ্ছেন যে এখানে স্মার্ট সেটিংস লেখা রয়েছে, আপনি যদি এর উপরে চাপ দেন তাহলে এডিট স্মার্ট সেটিংস এর মধ্যে প্রবেশ করুন। আপনি যে সকল ওয়েবসাইটের ক্ষেত্রে VPN চালু করতে যাচ্ছেন শুরুতেই সেই সকল ওয়েবসাইটের ডোমেইন নেমটা এখানে দিয়ে দেবেন, যেমনটা দেখতে পাচ্ছেন যে আমি এখানে facebook.com দিয়ে এখানে সিঙ্গাপুর VPNটা দিয়ে রেখেছি চালু করে। তো আপনি মনে করেন যে messenger.com এর ক্ষেত্রে VPN ব্যবহার করবেন তাহলে এখানে messenger.com messenger.com লিখুন। আচ্ছা এখন messenger.com এর জন্য কোন দেশের VPN ব্যবহার করবেন, এই যে এখানে অফ লেখা রয়েছে বাই ডিফল্ট, এখান থেকে আপনি যে কোনো একটা দেশ সিলেক্ট করতে পারেন। এই দেশটি সিলেক্ট করার পরে যদি আপনি এখানে প্লাস আইকনে চাপ দিয়ে দেন তাহলে messenger.com এই ওয়েবসাইটের জন্য নির্দিষ্ট এই দেশ কানেক্ট হয়ে যাবে অটোমেটিক্যালি।
আর আপনি যদি চান যে নির্দিষ্ট কোনো ওয়েবসাইটে ভিপিএন কানেক্ট হবে না, সেটা কিভাবে করবেন? যেমন ধরেন যে ফ্রিল্যান্সার বা ফাইবার নামক অনেক ফ্রিল্যান্সিং ওয়েবসাইট রয়েছে, যেসব ওয়েবসাইট ভিপিএন ব্যবহার করে যদি আপনি ভিজিট করেন তাহলে সমস্যা হতে পারে, বা গুগল অ্যাডসেন্স জাতীয় যে সকল ওয়েবসাইটগুলো রয়েছে সেখানে ভিপিএন ব্যবহার করে লগ ইন করলে বিভিন্ন সময় বিভিন্ন দেশ কানেক্ট হয়ে যায়, তো এর ফলে সমস্যা হতে পারে। তো আপনি যদি মনে করেন যে এমন ওয়েবসাইট আপনার রয়েছে যে সকল ওয়েবসাইটে আপনি ফাইন্যান্সিয়ালি কাজ করেন, যে সকল ওয়েবসাইটে আপনার দেশে ব্লক করা নেই এবং আপনি চাচ্ছেন যে সেসব ওয়েবসাইট ভিজিট করার জন্য কোনো ভিপিএন কানেক্ট করবেন না, তাহলে আপনি কি করবেন? সাপোজ আপনি ফাইবারে কাজ করেন, তাহলে আপনি এই ভিপিএন এক্সটেনশনটি ওপেন করার পরে আপনি fiverr.com লেখার পরে এখান থেকে আপনি অফ করে দেন। এই যে অফ যে কথাটি আছে এখানে চাপ দেওয়ার পরে যদি আপনি এখানে প্লাস চিহ্ন দিয়ে দেন তাহলে আপনার এই ওয়েবসাইটের ক্ষেত্রে কোনো ভিপিএন কানেক্ট হবে না। তো আশা করছি বুঝতে পেরেছেন যে এটি আপনার জন্য অনেক সুবিধাজনক। এবার বলি আপনার স্মার্টফোনের জন্য কোন ভিপিএন ব্যবহার করবেন। তো স্মার্টফোনের জন্য অনেক ভিপিএন রয়েছে, এর মধ্য থেকে সবথেকে সেরা যে ভিপিএন সেই ভিপিএনটির লিঙ্ক ভিডিও ডিসক্রিপশনে দেওয়া রয়েছে, সেই লিঙ্কটি ওপেন করুন, তাহলে দেখতে পাবেন যে পোস্টের একেবারে নিচে মোবাইলের জন্য সেরা ভিপিএনটা হলো সুপার ভিপিএন। আপনি এই লিঙ্কে চাপ দিয়ে এই ভিপিএনটা আপনার আপনার মোবাইলে ডাউনলোড করে ইনস্টল করে কানেক্ট করে ব্যবহার করতে থাকুন। তো আশা করছি এই ভিপিএন সংশ্লিষ্ট সকল বিষয়গুলো আপনি বুঝতে পেরেছেন। এরপরে যদি ভিপিএন নিয়ে আপনার কোনো কোয়েশ্চেন থেকে থাকে তাহলে ভিডিওটির ড্রেস নিচে মন্তব্য করতে পারেন, আমি আপনাদেরকে সাহায্য করার চেষ্টা করব। আর এই ভিপিএন সম্পর্কে এই যে ভিডিওটি আপনি শেয়ার করতে পারেন আপনার বন্ধুদের সঙ্গে ফেসবুকে বা অন্য কোনো সোশ্যাল মিডিয়ায়, যাতে করে এই ভিডিওটি দেখে তারা উপকৃত হতে পারে। পরবর্তী ভিডিওতে দেখা হবে অন্য কোনো টেক টিপস নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।